আসসালামু আলাইকুম বিমান ফিরে আসলাম আবার আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আপনার যে জমে থাকা ফ্রেন্ড রিকোয়েস্টগুলো যেগুলো আপনি কাউকে দিয়েছিলেন তো অনেকগুলো জমে থাকার পর সেগুলোকে ক্যান্সেল করতে গেলে বহু সময় দরকার কিন্তু কিভাবে আপনারা শুধুমাত্র একটি ক্লিকেই সব সবগুলোকে কীভাবে ক্যান্সেল করতে পারেন একটি এক্সটেনশনের মাধ্যমে সেটি আপনাদেরকে দেখাতে চলেছি আজকের এই ভিডিওতে তো আমি সরাসরি চলে গেলাম ফ্রেন্ডসে ফ্রেন্সে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ড রিকোয়েস্ট এবং এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ সেন রিকোয়েস্ট আমি যাদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম তো এমন পরিচিত অপরিচিত সব মিলে প্রায় তিনশো আটটি ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলে আছে বা যারা আমার ফ্রেন্ড যারা তারা অ্যাকসেপ্ট করেনি তো আমি চাচ্ছি এখন এগুলোকে ক্যান্সেল করব। ক্যান্সেল রিকোয়েস্ট আর ক্যান্সেল রিকোয়েস্ট যদি আমি একটা একটা করে করতে চাই বহু সময় দরকার কারণ এখানে তিনশো জন অলরেডি রয়েছে তো আমি চাচ্ছি যে এগুলোকে কীভাবে এক করা যায় তো এক ক্লিকে করার জন্য আমি একটি এক্সটেনশন ব্যবহার করব জাস্ট সেই এক্সটেনশনটি আমি অলরেডি অ্যাড করে নিয়েছি তো আমি এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউ আর সিলেক্টেড অ্যান্ড ক্যান্সেল জাস্ট তো আমি এখান থেকে ক্যান্সেল সেন্ট রিকোয়েস্ট তো আমি যে রিকোয়েস্টগুলো রয়েছে এগুলোকে আমি ক্যান্সেল করব সেই জন্য আমি ক্যান্সেল সেন্ড রিকোয়েস্ট এখানে একটা ক্লিক করে দেবো দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমি আমার এখানে রয়েছে তিনশো আটটি তো আমি এখানে তিনশো আটটা দিয়ে দেবো তিন দিয়ে দিলাম এবং এখানে ইন্টারভাল টাইম সেকেন্ড এবং বিটুইন পার রিকোয়েস্ট তো আমি এখানে এক সেকেন্ড এখানেও এক সেকেন্ড করে দিলাম দেওয়ার পরে জাস্ট স্টার্ট এখানে একটা ক্লিক করে দেব বাস আমার কাজ শেষ এগুলো কিন্তু অটোমেটিকলি ক্যান্সেল হওয়া শুরু হয়ে গেছে তো এটা আমি বাস শুধুমাত্র একটি ক্লিক করছি স্টার্টে একটা ক্লিক করে দিছি বাস আমার কাজ শেষ এখন অটোমেটিক এগুলো সব ক্যান্সেল হওয়া শুরু হয়ে গেছে তো আমি জাস্ট একটু সময় অপেক্ষা করব আর অটোমেটিক সবগুলো যখন ক্যান্সেল হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক এটাও বন্ধ হয়ে যাবে ও আর হ্যাঁ এই এক্সটেনশনটি আপনারা কীভাবে অ্যাড করবেন তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অটো ফ্রেন্ডস টু পয়েন্ট ফাইভ তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে জাস্ট আপনারা এই থ্রি ডট লাইনে যেখানে থ্রি ডট লাইন এখানে একটা ক্লিক করবেন করার পরে এখানে চলে আসবেন এক্সটেনশন এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ এক্সটেনশন অথবা এখানে দেখতে পাচ্ছেন ভিজিট ক্রোম ওয়েব স্টোর এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর জাস্ট আপনারা এখানে চলে আসবেন আসার পরে এখানে দেখছেন চার্জ বক্স দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনারা এটা লিখে দেবেন আমি নামটা কপি করে নিলাম না পরে আপনারা এখানে আসবেন আসার পরে এটাকে দেওয়ার পরে ইন্টারপ্রেস করবেন করার পর দেখতে পাচ্ছেন যে অটো ফ্রেন্স এই এক্সটেনশনটি আপনারা অ্যাড করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন ইন্ডাস্টাল তা আমি ইনস্টল করে রাখছি আপনারা জাস্ট এখানে অ্যাড টু ক্রম বা অ্যাড টু যে ব্রাউজার থাকবে আপনার সেই ব্রাউজারে জাস্ট অ্যাড টু করে নেবেন নেওয়ার পরেই কিন্তু আপনার সামনে ঠিক এইভাবে আসবে এখানে না আসলে ভেতরে আসতে পারে আপনারা জাস্ট টাকে পিন করে নেবেন পিন করে নিলে সামনে চলে আসবে এখানে আসার পরে জাস্ট এখানে একটা ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনারা কনফার্ম রিকোয়েস্ট করতে পারবেন এবং আপনার চাইলে কোনো গ্রুপে আপনাদের কোনো ফ্যানকে অ্যাড করতে চাইলে সেটাও করতে পারবেন ক্যান্সেল করতে পারেন আনফ্রেন্ড করতে পারবেন তো আমি ক্যান্সেল সেন্ড রিকোয়েস্ট এখানে একটা ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন অনেকগুলো কমে গেছে তো এখনও দুশো আটত্রিশটা রয়েছে তো আমি এখানে দুইশো আটত্রিশটা দিয়ে দিলাম তারপর আবারও স্টার্টে ক্লিক করলাম তো আশা করি বুঝতেই পারছেন যে কীভাবে আপনারা এক ক্লিকে সবগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট যেগুলো ছিল সবগুলোকে ক্যান্সেল করে দিবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন আর আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দিন